ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তর পরগনার অশোকনগরে ঘটনা তদন্ত শুরু হয়েছে সরকারি ঘর পাইয়ে দেবার নামে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ ধৃত মহিলার নাম সাবিনা বিবি দিগড়া মালিকবেড়িয়া পঞ্চায়েতের বাসিন্দা অভিযুক্ত মহিলার বিরুদ্ধে অভিযোগ হাউস ফর অল প্রকল্পে আবেদনকারীদের কাছ থেকে ফোনে নিজেকে আধিকারিক পরিচয় দেন ঘর পাওয়ার জন্য তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠাতে বলেন কারো কাছ থেকে পাঁচ হাজার কারো কাছ থেকে ছ হাজার করে টাকা নেওয়া হতো বলে জানা গেছে অল্প টাকা হওয়ায় কেউ সেভাবে সন্দেহ করেনি এক ব্যক্তি ব্যাংকে বিষয়টি জানান এরপর ওই মহিলা ব্যাংকে এলে পুলিশে খবর দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে পুলিশ ব্যাংকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোমেন্সল্যান্ড অশোক নগৰ